একটু পিছন দাবে পিছন দাবে পিছন দাবে একটু পিছন পিছন পাচ্ছি একটু পিছন দাবে প্লিজ থ্যাংক ইউ আর পাচ্ছি না আমার চরিত্র একজন ডাক্তারের তিনি সার্জারি করেন এবং তিনি থাকেন কলকাতা থেকে দূরে কোনো একটা জায়গায় আমরা যদি ধরে নিই শিমুলতলা সেখানে উনি থাকেন একটি সরকারি হসপিটালের দায়িত্ব নিয়ে এটা হচ্ছে মানুষটার একটা স্ত্রী আছে তার খুব স্বাভাবিক সোজা সরল একটা ফ্যামিলি লাইফ যেমন আমরা দেখে আসি একজন ডাক্তার স্ত্রী আছে নিঃসন্তান এবারে তার জীবনের যে ঘটনাটা যেটা চরিত্রটা এটাই তার জীবনের যে মুশকিলটা বা হোয়াট এভার সেটা হয় সেটা হচ্ছে তার দিদি মারা যায় এবং সে গিয়ে দেখে তার ভাগ্নি যে জায়গায় আছে আর অন্যান্য ভাইরাও সেখানে যায় গিয়ে দেখে যে ভাগ্নি যে কন্ডিশনে আছে যে যে অবস্থার মধ্যে রয়েছে সেটা তার কাছে নরকের মতো এবং সেখান থেকে ওরা ডিসিশন নেয় ভাইয়েরা মিলে যে ওকে এনে অসুবিধা নেই ওখানে আমাদের থাকার বন্দোবস্ত আছে সেখানে এসেও থাকবে এবং সেখানে আসার পরে এই মানুষটা যে একটুখানি একটু আউটওয়ার্ড একটু এক্সট্রোভার্ড হয়তো বাইরে বেরোয় এ করে তা করে তার অনেকগুলো জীবনের অভ্যেস কমে গেছিল সেগুলো ছিল না সে চর্চাগুলো যেন সেগুলোই ভাগ্নি আসার পরে তার দিদির সাথে খানিকটা সিমিলারিটিতে হোক চরিত্রটা বলে বা একটা ফ্রেশ একটু বাচ্চা মেয়ে যে পড়াশোনা করছে এখন সে তার যে মতিগতি তার যে যাওয়ার ইচ্ছে কোথাও এ করার ইচ্ছে সেই সমস্তগুলোর সঙ্গে পাল্লা দিতে দিতে ও অনেকটা ভেতরে ঢুকে যায় কাছের লোক হয়ে যায় এবং একটা সময় এরকম আসে যখন মেয়েটা কনফেস করে অনেক কিছু তার কাছে ওদের দুজনের মধ্যে প্রাইভেসিতে কিছু কথাবার্তা হয় সেগুলো চেষ্টা করে সলভ করার এবং ও বুঝতে পারে যে সামথিং ইজ কুকিং আপ ফ্রম হার সাইড অ্যান্ড ফ্রম হিজ সাইড অলসো অ্যান্ড সেই জায়গাটাকে খুব অন্যভাবে ট্রিট করেছে ইন্দ্রাসিস একটা চাপা একটা ব্যাপারের মধ্যে দিয়ে আন্ডারকারেন্টের মতো একটা যায় এটা নিয়ে ছবিটা শিলাদার মতো মুডি মানুষ সেই অর্থে নারীকেন্দ্রিক ছবি সেখানে রাজি হওয়া ইন্দ্রাসিস মুড আর নারীর মধ্যে কী সম্পর্ক খুঁজে চাইছো তুমি বলো আমি নারীদের দেখলে একটু মুড ভালো হয়ে যায় এটাই বলতে চাইছো তো তো কোন সালার হয় না আমি এমন একটা এখানে কোনো পুরুষ মানুষ আছে যে পুরুষ মানুষের মহিলাদের দেখলে মন ভালো হয় না খারাপ হয়ে যায় হ্যাঁ যদি কেস দিয়ে থাকে তাকে তাকে পাচ্ছে না হঠাৎ দেখলো মন খারাপ করলো ইস এইটাকে পাইনি মহিলার সঙ্গে সঙ্গ পাইনি ওনার সঙ্গে একটু যদি সময় পেতাম হ্যাঁ তো আমার মুড আমি সারাক্ষণ সেই মহিলা আমার কাছে থাকুক না থাকুক আমি সেই মহিলার কাছে থাকতেই পারি আমার আমার সে ক্ষমতা আছে সেই কল্পনা শক্তি বুদ্ধিজীবী নই আমি ভাবনাজীবী এবং সেই ভাবনা নিয়ে আমি বেঁচে থেকে তাকে আমার অনেক ঘনিষ্ঠ করে নিতে পারি তো মুড আমার ভালোই থাকে সে কোনো নারীকেন্দ্রিক ছবি সেই অর্থে নারীকেন্দ্রিক দেখো পৃথিবীটাই নারীকেন্দ্রিক পৃথিবীকে আমরা বলছি আমরা আমরা পৃথিবীকে মেল হিসেবে দেখি না আমরা ফিমেল হিসেবে দেখি আমাকে যদি বলো টু সাম এক্সটেন্ট হয়তো আমি শিমেল হিসেবেও দেখতে পারি কিন্তু মেল হিসেবে পৃথিবীকে আমরা দেখি না নারী ছাড়া পৃথিবী কোথায় সেই তো জন্ম নিতে হবে ওখানে ওখানে ন মাস ন দিন থাকতে হবে ছেলে ও মেয়ে হোক সো সুপার পাওয়ার বা আসল ঘটনা তো নারী তো সেটা সিনেমাতে কেন গোটা পৃথিবীর সে কেন্দ্রীয় চরিত্রে আছে নারীরা এটা আমার ধারণা এই গানটা তো আমি চট করে গাই না মানে এই গানটা আমি মানে না না তার জন্য না পয়সা আমি এই গানটা আমাকে পয়সা দিয়ে শোনাতে হতে পারে কারণ এটা আমার গান নয় এই গানটা পুরনো একটা গান সুতরাং আমি এটা এই এই বাতাবরণের মধ্যে এখন ওটার প্রতি কোনোরকম সুবিচার করতে পারবো না বলে আমি সরি আমাকে গানটা থেকে বাদ দাও গানটা কবে তৃষিত এ মরু ছাড়িয়া যায় গো সবাই যেন একটা কাল্ট গান গানটা চাপ আছে এরকম ফট করে কনসেন্ট্রেট করে এটা আমার কোনো গান নয় আর আমার গান যদি গাইতে বলো তাহলে পেমেন্ট লাগবে আমার এটা প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করা তো
ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করাটা তো অবভিয়াসলি একটা অপরচুনিটি আমার মনে হয়। আমাকে একটু আগে একজন প্রশ্ন করলো যে তুমি সিনেমাটা কীভাবে চুজ করেছো, আমার মনে হয় সিনেমাটা আমাকে চুজ করেছে, কারণ ইন্ডাস্ট্রিজের আগের সিনেমাগুলো আমরা নর্মাল যে ধরনের সিনেমা দেখি তার থেকে অনেকটা আলাদা, এটাই ভয় পাচ্ছি যেটা গায়ে না পড়ে অনেকটা আলাদা। নিহারিকাও আমার মনে হয় তার ব্যতিক্রম নয়, আমরা নিহারিকাতে দেখেছি যে সারা পৃথিবী নিহারিকা ভ্রমণ করছে, এটার অ্যাডলেটে প্রিমিয়ার হয়েছে, কেরালাতে প্রিমিয়ার হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার, এবার ফাইনালি আমরা কলকাতা দর্শকদের জন্য পরের মাসে নিয়ে আসতে পারবো নিহারিকাকে। দীপা বা ছোটো মামা বা রঙ্গন আমার মনে হয় দর্শক রিলেট করতে পারবে, কারণ যদি ভিন্ন ভাষার লোকজন রিলেট করতে পারে, আমাদের বাঙালিরা তো এগুলো দেখে অভ্যস্ত ছোটোবেলা থেকে, মানে গল্প আমি রিভিল না করে বলছি, আমার মনে হয় এটা কারো না কারোর জীবনে হয়েই থাকে, যেটা দীপার জীবনে ঘটেছে বা রঙ্গনের মতন ক্যারেক্টার বা শিলাজিতের যে ক্যারেক্টারটা করেছে, মল্লিকাদের যে ক্যারেক্টারটা করেছে, এটা আমরা আশেপাশে দেখতে পাই। খুব সহজ সরল গল্প না, কিন্তু বাস্তব, বাস্তবকে নিয়ে গল্প। দীপাকে নিয়ে খুব বেশি বললে আমার মনে হয় সেটা ইনজাস্টিস হয়ে যাবে সিনেমাটা রিলিজ হওয়ার আগে, কিন্তু আমি বলবো দীপা খুব ডিফিকাল্ট ক্যারেক্টার, মানে আমি চারটে স্টেজে অভিনয় করেছি, একদম ছোটোবেলার একটা স্টেজ, স্কুল কলেজ যখন যাচ্ছে, এবং বিয়ে এবং তার পরবর্তীকালের, এই চারটে স্টেজ চার রকমভাবে দেখানো হয়েছে নিহারিকাতে, এবং তার ইভলভ কীভাবে হয়েছে দীপার সেটাও দেখানো হয়েছে। তো পুরোটা করতে আমার অনেকটা মনে হয়েছে যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর অনেকটা গ্রো করেছি প্লাস ইন্দ্রসুস্তার সাথে কাজ করে, তো বাকিটা তো এবার অডিয়েন্সের ওপর তারা কীভাবে নেবে। ছবি রিলিজের আগে এত বড় জায়গায় অ্যাওয়ার্ড এবং ক্রিটিক্যালি অ্যাক্টিভ আর কি, এটা কি কোথাও চাপ সৃষ্টি করছে, যেহেতু সাধারণ দর্শকের কাছ জন্যে আর কি, তাদের কথা ভেবে কোথাও চাপ মনে হচ্ছে, তারা কীভাবে নেবে? চাপ তো অবশ্যই লাগে একটা রিলিজের আগে, যে কোনো সিনেমার রিলিজের আগে, যে দর্শক তো ভীষণ আনপ্রেডিক্টেবল, বোঝা যায় না কোন সিনেমা নিচ্ছে কোন সিনেমা নেবে না। আমি চাই এবং আমার মনে হয় দর্শক সিনেমাটা নেবে, এবং যেহেতু আমরা প্রচুর খেটে, সবাই বলে যে আমরা প্রচুর খেটে সিনেমাটা বানিয়েছি, কিন্তু সত্যিই আমরা আড়াই বছর ধরে যুদ্ধ করে সিনেমাটা ফাইনালি রিলিজ করতে পারছি, তো দর্শক যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করে আমাদের খুব ভালো লাগবে। আমরা তো বলি আমরা সিনেমা দেখতে যাচ্ছি, তো সিনেমার দর্শক তো আছে যারা সিনেমার ল্যাঙ্গুয়েজটাতেই সিনেমা দেখতে চায়, তারা দেখবেন, সেইটা দেখতে যাবেন। অপূর্ব পোয়েটিক এবং লিরিক্যাল একটা জাস্টিস করা হয়েছে ছবিটার জন্য, মধ্যে সাবজেক্টের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা কখনো না কখনো আমরা আপাতত আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক অবরুদ্ধ মানসিক ইচ্ছে না পাওয়া বা জীবনবোধ যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি, সেইগুলো এত লিরিক্যালি এত সুন্দরভাবে খুব অ্যাগ্রেসিভ না হয়ে এত সিনেম্যাটিক হয়েছে ইন্ডাস্ট্রি দেখিয়েছে, যারা সিনেমা দেখবার জন্য সিনেমা দেখতে চান তারা দেখবেন। সেই জন্য এক ডেফিনেটলি একজন মহিলার লড়াইয়ের গল্প, অনুরাধা চরিত্রটা প্লে করছেন, একজন মহিলার অন্তর এবং বাহির দ্বন্দ্বের গল্প, তো ডেফিনেটলি আমার চরিত্রটা সেই অর্থে, আমার চরিত্রটা অনেক কী বলবো লেয়ারের মধ্যে, আমার চরিত্রটাতে চরিত্রের মধ্যে একটা বিদ্রোহ আছে, মানে একটা দুঃখ আছে, কিন্তু অভিমান আছে কিন্তু দুঃখ নেই, কান্না নেই কিন্তু প্রতিবাদ আছে, আর একটা সাইলেন্স প্রেজেন্স আছে ছবিটার, যেটা সারা ছবিটাকে যতক্ষণ আমি আছি যখন আমি নেই, আমার একবার ইন্ট্রোডাকশন হওয়ার পর থেকে সারাক্ষণ ধরে ফিল করে আমি সেই দারুণ। ছবিটা রিলিজের আগে এতগুলো অ্যাওয়ার্ড পেয়ে গেছে, সেটা তো ওর ওর ডিরেক্টর হিসেবে ও সম্মান পেয়েছে, এটা আমি ভীষণ প্রাউড এবং ভীষণ এক্সাইটেড এই ব্যাপারে, কিন্তু তার থেকেও আমার, আমি যেটা পেয়েছি পরিচালকের কাছে, এটা হচ্ছে যে আমার চরিত্রের চাবি, আমি আমি এমনই একজন অভিনেতা যে ডিরেক্টার্স অ্যাক্টর আমার হাতে চাবিটা ধরে দিতে হয়, ওটা না ধরালে আমি তো ইনস্টিংটিভ অ্যাক্টর, আমার খুব একটা আমি ওরকম পারি না, ন্যাচারাল থ্রোতে যেটা আমার আসে সেইটা না ইন্দ্রাশিস আমার হাতে ধরিয়ে দিয়েছিল। ইন্দ্রাশিস আমাকে বলেছিল যে দুঃখুরি বা মানে অনেক বছর ধরে যে দুঃখের মধ্যে আছে, দুঃখটা আর আলাদা করে তার জন্য কোনো বিষয় নয়, সে আলাদা করে দুঃখের কথা খারাপ থাকার কথা বলে না, সে ভালো থাকার, তার ভালো থাকার মধ্যেই একটা অদ্ভুত মেলাঙ্কালি থাকে, সেইটা দেখতে গেলে তো ছবি দেখতে হবে, সেই কী চরিত্রটা ধরিয়ে দিয়েছে আমাকে ইন্দ্রাশিস। মানে আমার কাছে, আমি সিনেমার যেহেতু সিনেমার মাধ্যমেই অভিনেতা নই, যেহেতু আমি টেলিভিশনে অভিনয় করি তাই দুটো মাধ্যম তো আলাদা, তো ওই টেলিভিশনেও আমাকে ধরিয়ে দিতে হয় চরিত্রটা, কারণ আমি আবার বলছি আমি ডিরেক্টার অ্যাক্টর,
সিনেমাতে সেইটার আরও যে সমীকরণগুলো আছে সেগুলো ইন্দ্রাসিসের মতন এত সুন্দর করে আমাকে ধরিয়ে না দিলে বোধ হয় আমি যেটুকু প্রশংসা যদি আপনারা করেন প্রশংসা সব ওদের পাওনা, আমি যদি না পেরে থাকি ইন্দ্রেজা সেটা আমার দায়। নিহারিকা স্টোরি লাইন একটা মেয়ের গল্প যার একটা অন্ধকার শৈশব, অন্ধকার শৈশব থেকে সে উঠে এসেছে নতুন জীবনে এবং তার যে একটা জেন্ডার আইডেন্টি ক্রাইসিস চলতো তার ভালোবাসায় সে বাঁধন মানত না, মানে একে ভালোবাসা যাবে একে ভালোবাসা যাবে না। আমার মনে হয় এটা একদম ভীষণ রেলিভেন্ট টপিক এখনকার সময় দাঁড়িয়ে, যে ভালোবাসার বাউন্ডারিটা ঠিক কে বেঁধে দেবে, কোথায় কতদূর আমি ভালোবাসতে পারবো, কতটুকু ভালোবাসতে পারবো, এটা একটা বড় ব্যাপার এইখানে। আর একটা হচ্ছে নেচারের প্রভাব, এইখানে মেয়েটি কলকাতা শহর থেকে যখন শিমুলতলা আসে এবং সেই যে ভাস্টনেস অফ নেচার এবং সেই নেচারে প্রায় মানুষহীন মানে কোনো মানুষের দেখা পাওয়া যায় না, সেখানে সে ঘুরে বেড়ায়, সেখানে সে বড় হয়, সেখানে তার কতখানি ইম্প্যাক্ট ফেলছে তার নেচার তার কাছে এবং সেই নেচারের জন্য সে কীভাবে নিজের ভালোবাসাকে মানসিক এবং শারীরিক চাহিদাকে কীভাবে সে ব্যালেন্স করছে এটাই ছবির মেন বিষয় এবং সেখান থেকে তার উত্তরণ। মেন কাস্টিং করছে অনুরাধা মুখোপাধ্যায়, তারপরে করেছে শিলাজিত আর মল্লিকা মজুমদার এবং অনিন্দ, সেনগুপ্ত, রাজেশ্বরী, প্রিয়াঙ্কা গুহ, মলয়, জুই, শ্রাবণী রয়, গান গেয়েছেন অবর্ণা রয়, শ্রাবণী এবং শিলাজিৎ। জয় সরকার। 21 জুলাই ছবি রিলিজ এবং আমি দর্শকদের বলবো অবশ্যই ছবিটা দেখুন, এই ছবিটা এত জায়গা থেকে এত সমাদৃত হয়েছে, আপনাদের কাছ থেকে সমাদর পেলে সবচেয়ে ভালো লাগবে। নমস্কার, আমি রাজেশ্বরী পাল, আমি নিহারিকাতে তুলি চরিত্রে অভিনয় করেছি। এখানে যে প্রধান চরিত্র দীপা, তার বোন দীপার একটা খুব অ্যাবিউসিভ চাইল্ডহুড আছে, তার ট্রমাটিক একটা চাইল্ডহুড আছে এবং সে সব কিছু থেকেই খুব বিচ্ছিন্ন একটা মেয়ে, খুবই ডিপ্রেশনে থাকা একটা মেয়ে। সে নিজের জার্নিটাকে খুঁজে চলেছে যে কোথায় যাবে কী করবে। তার এই অ্যাবিউসিভ সব কিছুর পাশে আমার চরিত্রটাকে রাখা হয়েছে, যে ছোটোবেলা থেকে সব কিছু পেয়েছে, সব কিছু হাতের মুঠোয় পেয়েছে, যে বাবা মা তাকে সাপোর্ট করে, সে শহরের বুকে থাকে, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই তার কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল। তো এই বৈপরীত্যটাকে এখানে সিনেমায় তুলি আর নিহারিকা, তুলি আর দীপার মধ্যে দেখানো হয়েছে। ইন্দ্রাসিসদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। ইন্দ্রাসিসদার সঙ্গে এই কাজটার কথা হয়েছে আজ থেকে মানে এক্স্যাক্ট আমার মনে হয় 3-4 বছর আগে, মোস্ট প্রবাবলি তার আগে। তখন আমি ওয়েব সিরিজ, সিরিয়াল, থিয়েটার এগুলো করছি, তখন ইন্দ্রাসিসদার সঙ্গে আমি এটার আগে রেড ভেলভেট বলে একটা সিনেমায় কাজ করেছি, সেখানে আমি আর সুষমা দেশপাণ্ডে দুজনে লিড করেছি। তো এইটাই নিহারিকা টোটাল গল্পটা এবং তার যেরকমভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে এটা এতটা ইন্টারেস্টিং ছিল যে এই সিনেমাটার সঙ্গে আমি সামাও যুক্ত হতে চেয়েছিলাম এবং ইন্দ্রাসিসদার সঙ্গেও কাজ করতে চেয়েছিলাম, যার ফলে এটা যখন আমার কাছে অফার আসে আমি আর না বলিনি। প্রিয় পরিচালক, প্রিয় বন্ধু, প্রিয় কলিগ ইন্দ্রাসিস, ইন্দ্রাসিসের ছবি মানেই আমরা হাঁ করে অপেক্ষা করে থাকি, একটা দারুণ কিছু দেখবো। তো নিহারিকা অনেক দিন ধরে বানাচ্ছে ইন্দ্রাসিস এবং এই ছবির তৈরি হওয়ার পিছনে অনেক কাহিনী, অনেক ভেঙে পড়া, আবার উঠে দাঁড়ানো অনেক কিছু আছে, বন্ধুবান্ধবদের খবর একটু তো রাখতেই হয়। তো ইন্দ্রাসিস কী বলবো, অনেক লড়াই করে ফাইনালি ছবিটা বানিয়েছে এবং যেটুকু যা গ্লিমসেস দেখেছি খুবই ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং। গল্পটাও খানিকটা জানা, কারণ যবে থেকে ছবিটা বানানোর প্ল্যান করছিল তবে থেকে অনেক কিছু শেয়ার করেছে, জেনেছি। ফাইনালি ছবিটা মুক্তির সামনে একদম এবং ট্রেলার রিলিজ হচ্ছে, ট্রেলারটার মানে স্নিপেটস যেটুকু ছবির এখন অবধি দেখেছি সেটা দারুণ লেগেছে, আর মাসখানেকের মধ্যে রিলিজ হবে। ইগারলি ওয়েটিং ফর নিহারিকা। থ্যাংক ইউ। তো ওয়ার্ল্ড কাপ করলাম, ওয়ার্ল্ড কাপ ফুটবল করলাম, আইপিএল করলাম, এখন তো আর স্বাভাবিকভাবেই আমি প্রধানত যেহেতু অভিনয়টাই করছি তো সঞ্চালনা কোনো দৈনিক মাধ্যমে তো আলাদা করে করছি না, মানে রেগুলার বেসিসে, এটা চাইও না আমি। স্পেশাল কিছু কিছু যখন শোজ আসে বছরে দু তিনটে, সাইবার টপিসে কি আবার কাজ শুরু করবে যেভাবে মানে ভালোবাসা পেয়েছো এবং আমার ইচ্ছে খুব করার, কিন্তু সাইবার টপিস চ্যানেলটা যার সেই এই মুহূর্তে অন্যান্য কিছু কাজে ব্যস্ত হয়ে রয়েছে, তার জীবনে কিছু ট্রানজিশনস চলছে, তাই জন্য সে প্রোডাকশনটা করতে পারছে না। যদিও শুরু করে তাহলে আমি স্বাভাবিকভাবেই আমার ইন্ডাস্ট্রিজের কাজের এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রিজের সাথে স্বাভাবিকভাবে প্রথম কাজ, ইন্ডাস্ট্রিজের একটা নিজস্ব চিহ্ন আছে বাংলা ছবির জগতে, এই মুহূর্তে পরিচালকদের মধ্যে সিগনেচার রয়েছে, সেইটাকে এক্সপ্লোর করতে পারা, তার সঙ্গে সেটে সময় কাটানো, তার ভিশনটাকে ফুলফিল করা, বেসিক্যালি পরিচালকের ভিশনটাকে, সেটা এই চ্যালেঞ্জ ছিল এবং সেটা নাইস একটা এক্সপিরিয়েন্স, কারণ ইন্ডাস্ট্রিজ নিজে খুব ভদ্রলোক
ক্লিয়ারলি বলেন কি চান চরিত্র থেকে, এবং তারপরে আমাকে আমার প্রসেসটা ফলো করতে দেন, এবং আমি তারপরে যেটা প্রেজেন্ট করছি সেটা হ্যাঁ বানাম বা একটু কিছু চেঞ্জ করতে পারে। আর নিহারিকা চরিত্র অনুরাধা, মানে যে কেন্দ্রীয় চরিত্র অনুরাধা, হ্যাঁ দীপার চরিত্রে অনুরাধা, হ্যাঁ এবং খুবই ভালো। এই গল্পটা তো মূলত দীপারই গল্প, দীপার গল্পে রঙ্গন, ছোটোমামা ছোটোমামি কীরমভাবে এসে গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে যাচ্ছে সেটা দেখার, কিন্তু দীপার চরিত্রে মানে শি সাপোজ টু ক্যারি দ্য ফিল্ম অন শোল্ডার্স, এবং আমি আমার অনুরাধার পারফরমেন্স থেকে যা মনে হচ্ছে দ্যাট শি হ্যাজ এবলি ক্যারিড দ্য ফিল্ম অন শোল্ডার্স, বিকজ ওর চরিত্রটা কি ছবিটাকে একদম ধরে নিয়ে যেতে হচ্ছে এবং আমার থ্যাংক ইউ।